সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন টলিউড কাপ আছে রাজ শুভশ্রীর বিয়ে। এই স্টার কাপলের বিয়ের অনুষ্ঠানের প্রতিটা খুনসুটি যেন ভক্তদের কাছে আগ্রহের ব্যাপার। মাত্র কয়েক মাস আগে ঠিক এভাবেই মিডিয়া কাঁপিয়েছিলেন বিরাট আনুষ্কা জুটি। এই দুই স্টার কাপলের বেলায় একটা কমন ব্যাপার হলো, এদের প্রতিটা বিয়ের প্রোগ্রামের প্রতিটা খুনসুটি নিয়ে কনসার্ন ছিলেন ভক্তরা। তবে এই অধিক কনসার্ন সবার বেলায় সুখকর হয় না, যেমন হয়নি রাজ শুভশ্রীর বেলায়। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় ট্রল পোস্ট বানিয়ে বলছেন শুভশ্রী নাকি তার প্রোগ্রামের প্রতিটা স্টেপে আনুষ্কাকে ফলো করেছেন। আনুষ্কার বিয়ের পোশাকের মতোই শুভশ্রীর রিসেপশনের পোশাকও ডিজাইন করেছেন সাব্যসাচী মুখোপাধ্যায়। রাজের পরনে ছিল সুরভি পানসারির ডিজাইন করা কালো শেরওয়ানি। মুম্বাই রিসেপশনে আনুষ্কা পরেছিলেন সাব্যসাচীর ডিজাইনের বেজ লেহেঙ্গা। শুভশ্রীর এঙ্গেজমেন্টের লেহেঙ্গার সঙ্গে সেই পোশাকের মিল পেয়েছেন অনেকেই। অনেকেই কমেন্ট করছেন বিয়ের আংটি থেকে টুইটারে বিয়ের ঘোষণা, বিয়ের সব কিছুতে বিরুষ্কাকে কপি করেছেন শুভশ্রী, এমনকি শুভশ্রীর ফ্যাশনেও শুধুই আনুষ্কা। শুভশ্রীর বিয়ের বেনারসি নিয়ে বোধহয় আর আলাদা করে বলার কিছু অপেক্ষা রাখে না। আনুষ্কার দিল্লির রিসেপশনের শাড়ির সাথে প্রায় শতভাগ মিল। সাব্যসাচীর ডিজাইনার লাল বেনারসি পরেছিলেন দুজনেই। ব্যতিক্রম হলো না রিসেপশনেও, শুভশ্রীর ডার্ক বেজ লেহেঙ্গা সঙ্গে ফুল স্লিভ ব্লাউজ মনে করিয়ে দিল জাহির সাগরিকার বিয়ের রিসেপশনে পরা আনুষ্কার পোশাক। মিল আছে আনুষ্কার রিসেপশনের পোশাকের সাথেও। হাজার হোক, দুজনের ডিজাইনার যে একজনই সাব্যসাচী মুখোপাধ্যায়। ট্রল যেমন হচ্ছে, তেমনি ট্রলের বিপক্ষে কথা বলার মানুষেরও কিন্তু অভাব নেই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই মিল কি কাকতালীয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।